আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যাযাবর ট্যুর গ্রুপ এখন রাত 12টার দিকে ফেনীর মহিপালে অবস্থান করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যাযাবর গ্রুপের সদস্যরা। প্রাথমিক আলোচনা শেষে আমরা ফ্লাইওভারের নিচের দিকে যাচ্ছি। রাতে ফলমূলের আড়তগুলো বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের নিচের অবস্থা। দিন রাত 24 ঘন্টা এখানে যানজট লেগে থাকে। আর দিন 12টার দিকে যেমন যানজট, রাত 12টার দিকে ঠিক তেমনই যানজট লেগে রয়েছে। দিনেও যেমন বাস ট্রাক চলাচল করে, রাত হলে যেন বাস ট্রাক চলাচল আরও বেড়ে যায়। এটি দেশে একমাত্র প্রথম ও 6 লেনের ফ্লাইওভার। গভীর রাতেও ফুচকার দোকান খোলা এবং লোকে লোকারণ্য। ফ্লাইওভারের নিচে যে কাপড়ের দোকানগুলো রয়েছে সেগুলো গভীর রাত পর্যন্ত খোলা রয়েছে এবং ক্রেতারাও কাপড় কিনতেছে। এখানে খাবারের দোকানগুলো 24 ঘন্টা খোলা থাকে। আপনি যত গভীর রাতে নামেন না কেন, ফ্লাইওভারের নিচে আপনি সবসময় সিএনজি, অটোরিকশা, বাস পাবেন। আপনি ফ্লাইওভারের আশপাশে সাধারণ মানের অনেক আবাসিক হোটেল পাবেন, এখানে সস্তায় থাকা যায়। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের বলে নেই আমরা কেন এত গভীর রাতে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান করতেছি। আমরা যাযাবর ভ্রমণ গ্রুপের সদস্য। বান্দরবনের অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর, ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ ভ্রমণের উদ্দেশ্যে বান্দরবনের থানচি, রেমাক্রি, নাপাকুম, ওমিয়াকুম যাওয়ার জন্য 3 দিন 2 রাত থাকার পরিকল্পনা করি। যেহেতু আমরা যাযাবর ট্যুর গ্রুপের সদস্য, তাই আমাদের কিছু সদস্য কবিরাট উপজেলা পরিষদ থেকে রওনা হয়ে ফেনীর মহিপালে অবস্থান করতেছে। আবার আমাদের কিছু সদস্য ঢাকা হতে রওনা দিচ্ছে এবং আবার কিছু সদস্য কুমিল্লা থেকে গাড়িতে উঠে মহিপালের দিকে আসবে। তবে ঢাকার হানিফ কাউন্টারে আমাদের টিকিট করা হয়েছে। গাড়ি কুমিল্লা ও ফেনীর মহিপাল থেকে আমাদের পিক আপ করে নেওয়া হবে। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আমার পরবর্তী ভিডিও হবে বান্দরবন সদরের ওপর। ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি। দয়া করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।